তো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। তো 10,000 টাকা বা 20,000 টাকার মধ্যে যদি তোমাদের বাজেট থাকে, মানে ফোন কেনার জন্য যদি বাজেট থাকে, যে 20,000 টাকার মধ্যে বাজেট কিন্তু 10,000 টাকার উপরে, তো সেই রকম বাজেটে কতগুলি ফোন নিয়ে ভিডিওটিতে আলোচনা করব। তো ফোনগুলি এই বাজেটের মধ্যে বেস্ট বেস্ট অপশন আমার কাছে লেগেছে, সেই জন্য ভিডিওটিতে শেয়ার করছি। তো যেসব ফোন নিয়ে কথা বলবো সবগুলোই অলরাউন্ডার ফোন, মানে সবগুলো ভ্যালু ফর মানি বলতে পারো। তো ভ্যালু ফর মানি ক্যাটাগরিতে এই ফোনগুলি আছে। তো বন্ধুরা চলো শুরু করে নেওয়া যাক, 10,000 টাকা থেকে 20,000 টাকা বাজেটের মধ্যে বেস্ট ফোন কোনগুলো। তো অবশ্যই এই ভিডিওটা পুরো দেখলে বুঝতে পেরে যাবে যে এই বাজেটের মধ্যে বেস্ট বেস্ট ফোনগুলো কি কি আছে। তবে যে ফোনগুলি নিয়ে কথা বলবো সেগুলো কিন্তু আমি জাস্ট এখনকার দাম বলছি, কারণ এখনকার দামে কোনো অফারও নেই, কোনো ডিসকাউন্টও নেই, কোনো সেলও নেই, তাই এখনকার দাম বলে দিচ্ছি। তবে তোমরা এই ফোনগুলো বিভিন্ন সেলে বা ডিসকাউন্ট অফারে কম দামে পেয়ে যেতে পারো। তো অবশ্যই ফোনগুলো জেনে নাও আগে কোন ফোনগুলো তোমার ক্ষেত্রে বেস্ট হবে, তারপর অফার পেলে অবশ্যই তুলে নাও। তো ফার্স্টে যে ফোনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইনফিনিক্সের GT 10 Pro। তো এই ফোনের আনবক্সিং আমার এই চ্যানেলে আছে, তো সেই আনবক্সিং ভিডিওটা তোমরা এই ভিডিও শেষে অবশ্যই দেখে নিও। এই ফোনটিতে বেস্ট যেগুলো আছে সেটা তো হচ্ছে Dimensity 8050 এর প্রসেসার, যেটা খুবই স্ট্রং প্রসেসার, মানে গেমিং প্রসেসার বলতে পারো। যে এই প্রসেসরটি 6 nanometer বেসড এবং 5G প্রসেসার, আর LPDDR4X এর র্যাম টাইপ এবং UFS 3.1 এর স্টোরেজ টাইপ দেখতে পাবে। তো পারফরমেন্স সেন্ট্রিক এই ফোনটিকে তোমরা বলতে পারো। আর 120Hz এর অ্যামোলেড ডিসপ্লে আছে, আর ফোনটির লুকটা কিন্তু ডিজাইনটা কিন্তু দারুণ হবে। 108 megapixel ক্যামেরা আছে, ক্যামেরাও কিন্তু খুব ভালো, আর 5000mAh ব্যাটারি আছে 45W-এর ফাস্ট চার্জিং এর সাথে। তো আর একটা বেস্ট জিনিস হচ্ছে এই ফোনটিতে কোনো ব্লোটওয়ার নেই, মানে কোনো প্রি ইনস্টল অ্যাপ নেই, তো আরামসে এই ফোনটিকে স্টক অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্সের মতো ইউজ করতে পারবে। তো এই ফোনটি আমি যখন চেক করেছিলাম তখন 22,000 টাকা মতো বাজেট ছিল, তবে তোমরা এটাকে সেলের সময় ম্যাক্সিমাম টাইমে 20,000 টাকা বাজেটে পেয়ে যেতে পারো। এবার বলবো মোটো G84 5G। তো মোটো ফোনগুলো কিন্তু এই সময় কিন্তু খুব ভালোভাবে কাজ করছে, দেখেছে এই ফোনটিও কিন্তু ঐতিহ্য বজায় রেখেছে। তো 20,000 টাকা বাজেটের মধ্যে 6.55 inch ফুল এইচডি প্লাসের পোলেট ডিসপ্লে দেখতে পাবে, যেটা খুবই ব্রাইট ডিসপ্লে। আর এই ফোনটিতে 120Hz ফাস্ট রিফ্রেশ রেট আছে, স্টক অ্যান্ড্রয়েডের এক্সপিরিয়েন্স আছে যেটা পজিটিভ দিক, তারপর প্রসেসরে স্ন্যাপড্রাগনের 695 এর প্রসেসর আছে, যদিও এটা পুরনো প্রসেসর, তবে কিন্তু এই প্রসেসরের কিন্তু ক্ষমতা আছে। পুরনো প্রসেসর হলেও কিন্তু এই প্রসেসরে ফোন কিন্তু অতটা হিট হয় না। 6 nanometer বেসড প্রসেসরটি, 5000mAh ব্যাটারি আছে, ডিজাইনটা কিন্তু মারাত্মক ভালো, 50 megapixel ক্যামেরা আছে। বেশিরভাগ সময় এই ফোনটির দাম 18,000 টাকা বাজেটে থাকে, তো তোমরা অফারে ব্যাঙ্ক অফার লাগিয়ে এর থেকে কম দামেও পেয়ে যেতে পারো। থার্ড বলবো সেই মোটো সিরিজেরই G34। তো এই ফোনটি কিন্তু 11,000 টাকা বাজেট, বাবা অনেক সময় 10,000 টাকার মধ্যেও পেয়ে যেতে পারো। তো এই ফোনটির বাজেট অনুযায়ী ফোনটি কিন্তু বেস্ট ভ্যালু ফর মানি, কারণ এই ফোনটিতে সেই স্ন্যাপড্রাগনের 695 এর প্রসেসর আছে, এটাও 5G প্রসেসর, আর এই ফোনটিও 5G সাপোর্ট করে, আর এটাও সেই আগেই বলেছি 6 nanometer বেস্ট প্রসেসর, 50 megapixel ক্যামেরা আছে, 5000mAh ব্যাটারি আছে, Android 13 এর আপডেট আছে, আর কি চাই। তো 11,000 টাকা 10,000 টাকা বাজেটে আর কি চাই, সব রকম কিন্তু এই ফোনটিতে পেয়ে যাচ্ছ। এবার বলবো ব্র্যান্ড, 4 নম্বরে যেটা আছে স্যামসাং M34। তো আমারও এটা একটা পছন্দের ফোন, যদি এই ফোনের প্রসেসরটা একটু বেটার হলে ভালো হতো, কিন্তু তাছাড়াও এই ফোনের ক্যামেরা ভালো, বিশেষ করে ডিসপ্লে, স্যামসাং এর ডিসপ্লে তো খুবই ভালো হয়। এই ফোনটিতে 120Hz এর অ্যামোলেড ডিসপ্লে আছে 6.5 inch, তবে ব্রাইটনেসটা খুবই ভালো। স্যামসাং এর Exynos এর 1280 এর প্রসেসর আছে, যেটা ডিসেন্ট প্রসেসর বলতে পারো, 5 nanometer বেসড, 50 megapixel ক্যামেরা আছে, ক্যামেরা কিন্তু দারুণ। আর 16-17,000 টাকা বাজেটের মধ্যে এই ফোনটি আরামসে তোমরা পেয়ে যেতে পারো, তবে এখনকার দাম মনে হয় 20,000 টাকা সামথিং হবে। 5 নম্বরে বলবো রিয়েলমি Narzo 60X 5G। তো এটাও কিন্তু একটা ভালো কোয়ালিটির ফোন, কারণ এই ফোনটির বাজেটও দেখলে Dimensity 6100+ এর প্রসেসর আছে, তো খুবই ভালো কোয়ালিটির প্রসেসর আছে, 5G প্রসেসর, আর এই ফোনটিতে স্ট্রং পারফরমেন্স দেখতে পাবে, এবং খুব স্ট্রং পারফরমেন্স দেখতে পাবে এই বাজেটে। তবে এই ফোনটিতে একটাই নেগেটিভ দিক হচ্ছে, এই ফোনটিতে কোনো অ্যামোলেড ডিসপ্লে নেই, তবে কিন্তু পারফরমেন্স বেস্ট পাবে। 50 megapixel ক্যামেরা আছে, 5000mAh ব্যাটারি আছে, তো মোটামুটি 13,000 টাকা বা 14,000 টাকা বাজেটের মধ্যে এই ফোনটিও কিন্তু বেস্ট সার্ভিস দিবে তোমাকে। তো স্যামসাং, রিয়েলমি, ইনফিনিক্স, মোটো এগুলো গেল। এবার বলবো টেকনো, টেকনোর ফোনগুলো বেশিরভাগ পছন্দ হয় না, কারণ সেই টেকনোর সেই পারফরমেন্স সেন্ট্রিক ফোন বানাতে পারে না। এই মডেলটি যেটা বলবো টেকনো প্রোভা 5 Pro, এই মডেলটি কিন্তু ডিজাইনের দিক থেকে এবং ডিসপ্লে দিক থেকে কিন্তু বেস্ট পাবে। তো এই ফোনটিতে Dimensity 6080 এর প্রসেসর আছে, যেটা খুবই ভালো প্রসেসর, যেহেতু আমি আগেই বললাম টেকনো ফোনগুলো কিন্তু পারফরমেন্স সেন্ট্রিক ফোন বানায় না, কিন্তু এই ফোনটির পারফরমেন্স কিন্তু খুবই ভালো, তাই সাজেস্ট করছি। আর 120Hz এর ফুল এইচডি প্লাসের ডিসপ্লে আছে, তবে অ্যামোলেড নেই, IPS ডিসপ্লে আছে, 5000mAh ব্যাটারি আছে, তবে 68W এর ফাস্ট চার্জিং আছে, যেটা এই বাজেটে কিন্তু এত ফাস্ট চার্জিং কিন্তু অন্য কোনো ফোনে পাবে না। ব্রাইটনেসটা কিন্তু গুড কোয়ালিটির হবে, 50 megapixel ক্যামেরা আছে, আর এর বাজেট সাধারণত 16,000 টাকা 17,000 টাকা থাকে, তবে সেলের সময় তোমরা 13-14,000 পেয়ে যেতে পারো, তো এটাও একটা ডিসেন্ট ফোন।
এবার বলবো স্যামসাং এর M14 5G নিয়ে। তো যদি কোনো ডিসেন্ট ফোন বলতে পারো, যদি তোমরা ডিসেন্ট ফোন খোঁজো বা যেটা ব্র্যান্ডেড হবে, তাহলে এই ফোনটি তোমার ক্ষেত্রে বেস্ট হবে। কারণ স্যামসাং এর ব্র্যান্ড ভ্যালু তো আছেই, সেই ব্র্যান্ড ভ্যালু ছাড়াও এই ফোনটিতে 6000 এমএএইচ ব্যাটারি আছে, বিগ ব্যাটারি বলতে পারো। এক্সিনোজের 1330 এর প্রসেসর আছে, যেটা প্রসেসর একেবারে না বললেই চলে, প্রসেসর ঠিকই আছে। এইসব বাজেটে বেশি ভালো প্রসেসর আশাও করাও ঠিক নয়। ফুল এইচডি প্লাসের ডিসপ্লে আছে, তার 90Hz রিফ্রেশ রেটের ফোন এটা, তবে এটাতে আইপিএস ডিসপ্লে, অ্যামোলেড ডিসপ্লে নেই। আর 50 মেগাপিক্সেলের ক্যামেরা আছে, ক্যামেরা কিন্তু এই বাজেটে বেস্ট। তো এর বাজেটও বর্তমান আমি যখন দাম দেখেছিলাম 12,500 মতো আছে, কিন্তু এটা এটাও সেলের সময় তোমরা 11,000-12,000 টাকায় পেয়ে যেতে পারো, এমনকি 10,000 টাকায়ও অনেক সময় অফার থাকে। তবে সেটা তোমরা ওয়েট করে বসে দেখতে পারো, ভাগ্যে লেগে গেলে অর্ডার করে দাও। এবার বলবো লাভার ফোন থেকে, সেই টেকনোর মতো লাভারোর ক্ষেত্রে সেম, লাভা সেই পারফরমেন্স সেন্ট্রিক ফোন বানায় না বলেই লাভার ফোনগুলো মার্কেটে চলে না, তবে এই ফোনটি একটু আলাদা। এই ফোনটি হলো লাভা Ogni 2। তো এটাও এটাতে কার্ভ ডিসপ্লে যদি তোমাদের পছন্দ হয়, কার্ভ ডিসপ্লে আছে, তার ছাড়াও এর ডিজাইনটা কিন্তু ভালো, খুব ভালো প্রিমিয়াম ডিজাইন। আর 120Hz রিফ্রেশ রেট আছে, 950 নিটসের ব্রাইটনেস আছে, ডাইমেন্সিটি 7050 প্রসেসর আছে, তাই প্রসেসরও এই ফোনটিতে ভালো, 6 nanometer বেস্ট প্রসেসর এটা, 50 মেগাপিক্সেলের ক্যামেরা আছে। তো সেলের সময় তোমরা 18,000 টাকা বা তার থেকে কমেও পেয়ে যেতে পারো, বা নর্মালি 19,000-20,000 টাকার মধ্যে এই ফোনটি তোমরা চেক আউট করে নিবে। এবার লাস্ট ফোন যেটা বলবো পোকো, তো পোকো X6 5G, এই ফোনটিকে না বললে হয়তো এই ভিডিওটা কমপ্লিট করা যাবে না। এই ফোনটিও কিন্তু খুব পারফরমেন্স সেন্ট্রিক ফোন, কারণ এই ফোনটিতে স্ন্যাপড্রাগনের 7S Gen 2 এর প্রসেসর আছে, 4 nanometer বেস্ট প্রসেসর, তবে কিন্তু খুব ভালো প্রসেসর গেমিং এর ক্ষেত্রে। তাছাড়াও এই ফোনটিতে 6.6 mAh ফুল এইচডি প্লাসের অ্যামোলেড ডিসপ্লে আছে, 120Hz এর ফাস্ট রিফ্রেশ রেটও আছে, আর 64 মেগাপিক্সেলের ক্যামেরা আছে, 5100 mAh ব্যাটারি আছে, 700W ফাস্ট চার্জিং আছে। তো ব্যাটারি, ক্যামেরা, ডিসপ্লে সব দিক থেকে কিন্তু গুড কোয়ালিটির ফোন, মানে পুরো অলরাউন্ডার সেন্ট্রিক ফোনটা। যদি পোকো ব্র্যান্ড পছন্দ হয় তাহলে এই ফোনটিও তোমরা চেক আউট করে নিবে। এমনি নর্মালি দাম 22,000-23,000 টাকা থাকে, তবে তোমরা সেলে 20,000 টাকার নিচে পেয়ে যেতে পারো। তো এই ভিডিওতে এই কতগুলি ফোন নিয়ে আলোচনা করলাম, আশা করি তোমাদের ক্ষেত্রেও কিছু বেস্ট ফোন আছে, সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে এই 10,000-20,000 টাকা বাজেটের মধ্যে তোমার কোন ফোনটিকে বেশি ভালো লেগেছে। তো আমার ক্ষেত্রে তো এই ফোনগুলোই বেস্ট লেগেছে, কারণ খুব বাজেট সেন্ট্রিক ফোন অনেকে পছন্দ এখনও করে, ঘরের জন্য বা কোনো কাউকে গিফট দিতে চাইলেও বাজেট সেন্ট্রিক ফোন পছন্দ করে। তো তোমাদের ক্ষেত্রে এই ভিডিওটি অনেকটাই সাহায্যকর হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করে দাও, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকেও প্রেস করে রাখো। তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবে, খুশি থাকবে, টাটা।